হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও চলে এসেছি বাবুই পাখি রান্নাঘর থেকে আপনাদের সামনে নিয়ে খুবই জনপ্রিয়, খুবই সুস্বাদু এবং ইয়ামি একটি রেসিপি। সেটা হলো ছোট বাটা, এটা দেশি বাটা। এই বাটা মাছটা আমি রান্না করব হাতে মাখা বেগুন এবং আলু দিয়ে। তো চলুন বন্ধুরা, ফার্স্টে খুবই সুন্দর করে পরিষ্কার করে মাছটা কুটে ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্না করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে লবণ মাখিয়ে খুব ভালোভাবে ধুয়েছি। এটা এখন অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি মাছটা মাখাবো খুবই ইয়ামি করে। তো চলুন বন্ধুরা আমরা প্রস্তুত প্রণালী দেখে নিই। আমি ফার্স্টে রেখেছি 5-6টা পেঁয়াজ, যেভাবে কাটি রেগুলার মাছ মাখানোর জন্য ছোট ছোট পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছি, এবং 10টা কাঁচামরিচ ফালি করে রেখেছি। ঝালটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন। আমি 250 গ্রাম বাটা নিয়েছি, 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, লবণ স্বাদ মতো এবং রেগুলার সয়াবিন তেল, রয়েছে 1টা আলু আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুনটাও সেম আমি লম্বা করে কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা আমরা একটা প্যান নিই এবং প্যানে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা প্যান নিয়েছি। এবার ফার্স্টে আমি নিয়ে নিব পেঁয়াজ ও মরিচ, পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মশলাগুলা, দিয়ে দিলাম মশলা জিরা বাটা ও রসুন বাটা। এবার দিয়ে দিব গুঁড়া মশলা, এবার দিয়ে দিব লবণ, আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম, এবং এটা একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। এটা খুব ভালোভাবে হাতে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল, তেলের পরিমাপটা একটু বেশি দিবেন, কারণ ছোট মাছের তেলটা বেশি হলে খেতে কিন্তু মজা লাগে। এবার দিয়ে দিব আলু এবং বেগুন, যেহেতু এটা হাতে মাখা আমি হাতের সাহায্যেই সবকিছু মাখাচ্ছি। এবার আমি বেগুন আলুটাও খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে আলু বেগুন দিয়ে মশলাগুলা মাখিয়ে এবার দিয়ে দিব মাছগুলা, আর মাছগুলা দিয়ে দিব, দিয়ে মাছগুলাও আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা খুব ভালোভাবে মাছ ও মশলা একত্রে মিশে গেলে আমি এবার মাছগুলা যাতে ভেঙে না যায় মাছগুলো আমি বেছে বেছে উপরে দিয়ে দিব। সমস্ত মাছ উপরে তুলে দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে আমি এবার হাত ধুয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিব। মানে মাখা মাছে ঝোলটা কিন্তু বেশি খায় না, তারপরে ঝোলটা যে পরিমাণে আপনি রাখতে চান সেই পরিমাপেরই মেপে পানি দিবে। আমি 250 গ্রামের একটু বেশি পানি দিব, যাতে আলুগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি ফার্স্টে ঢাকনা দিয়ে এটা চুলার উপরে বসিয়ে দিব, তারপরে 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব, ততক্ষণ আমি নাড়াচাড়া করব না। তো চলুন বন্ধুরা চলে যাই চুলার কাছে, মাছটা চুলার উপরে বসিয়ে দিই। তো বন্ধুরা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিলাম, আর যেহেতু আমি ঠান্ডা পানি দিয়েছি মানে নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি, এটা ফুটে উঠতে সময় লাগবে, তাই আমি নাড়াচাড়া করব না, জাস্ট ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিট এর জন্য। তো ফিরছি বন্ধুরা আমি 5-7 মিনিট পর, এর মধ্যে মাছ আর নাড়াচাড়া করার প্রয়োজন নাই। তো বন্ধুরা আমি ফিরে এসেছি 5-7 মিনিটের মধ্যে, আর আমি কিন্তু এতক্ষণ মাছটা নাড়াচাড়া করিনি, জাস্ট এখন আলগা করব। এই মাছটা রান্না খুবই ইজি, খুবই ইজি এই রেসিপিটি, আর এখন জাস্ট এইভাবে আলগা করে দিব, আর এটা আমি ঝোল শুকানোর জন্য অপেক্ষা করব। তো পানিটা শুকাক, আমি এর উপরে দিয়ে দিব ধনে পাতা। যারা ধনে পাতা থাকবে না তারা না দিলেও হবে, তবে ধনে পাতাটা দিলে দ্বিগুণ একটা স্বাদের মাত্রা বেড়ে যায়, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো আমি কিছু ফ্রেশ ধনে পাতা আনছি, এখন আমি দিয়ে দিব ধনে পাতা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ গাছ থেকে তোলা, মানে টব থেকে তোলা ধনে পাতা এনেছে, আর আপনারাও কিন্তু ছাদে ফুলের টবে এগুলো লাগাতে পারেন। বন্ধুরা এইভাবে দিয়ে আমি এবার আর নাড়াচাড়া করছি না, জাস্ট একটু লবণ দেখে এইভাবে ঝোলটা শুকিয়ে ফেলব। ঝোলটা শুকাতে একটু সময় লাগছে বন্ধুরা, আর আপনারা কিন্তু নাড়বেন না, জাস্ট এইভাবে দুলকে দুলকে দিবেন। এইভাবে নাড়া দিলে মাছটা চারিদিক দিয়ে ঘুরে যাচ্ছে, আর ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসছে,
আপনারা চাইলে এই সময়ও এটা নামাই ফেলতে পারেন যদি ঝোলটা বেশি খান। যেহেতু আঁকামাখাই ঝোলটা করব, আমি আরো 5-7 মিনিট এটা ফুটাবো। তো ফিরছি বন্ধুরা 5-7 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এসেছি 5-7 মিনিট পর, আর এটা কিন্তু এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এটা নামিয়ে ফেলবো, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু আরো টেনে যাবে। আর এখন গরম আছে বলে ঝোলটা উপরে এভাবে উঠতেছে, তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে, তার মানে এটা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে কিছু ফ্রেশ ধনে পাতা দিব ডেকোরেশনের জন্য। হ্যালো, দেখতে পাচ্ছেন খুবই মজাদার ইয়াম্মি। আর আমি একটা প্লেট খাঞ্চা বলে স্টিলের আমি এটার উপরে বেড়েছি, আর এটা দেখতে অনেক লোভনীয় লাগছে। পারফেক্ট হয়েছে ঝোল। আর আমি কিছু ফ্রেশ ধনে পাতা আবার উঠাই নিয়ে আসলাম, জাস্ট এটা একটু সাজাবো বলে। তো বন্ধুরা আমি দিয়ে দিলাম কয়েক টুকরো ফ্রেশ ধনে পাতা, বেশি নাড়াচাড়া না, কোনো ঝামেলা না, পারফেক্ট ভাবে বেগুন আলু দিয়ে হাত মাখা বাটা। আর এর থেকে সহজ আর রেসিপি হয় না, নাড়ানাড়ির ঝামেলা নাই, জাস্ট চুলার উপরে দিয়ে দিবেন, একটু ঝাঁকাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল বাবুই পাখি রান্নাঘরের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ বন্ধুরা।